হলেও এই উপবাসটা কিন্তু সকল ধর্মীয় সম্প্রদায়ের মাঝেই বিরাজমান। আর সেই কারণেই আল্লাহ পবিত্র কুরআনের সূরা বাকারার 183-তে বলেছেন যে আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করেছি। তো আমরা মনে করি আজকে এই হিংসায় উন্মত্ত পৃথিবীতে শান্তির বার্তা বয়ে নিয়ে আসার জন্য পবিত্র মাহে রমজানের গুরুত্ব অত্যধিক বেশি। পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করো, রমজানের এই উপরোক্ত সত্যকে আমাদের হৃদয়ে ধারণ করি, বান্দরবনবাসী যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমাদের বান্দরবন পার্বত্য জেলার মাননীয় প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঔষধ সিং তিনি আমাকে বলে গেছেন যে পহেলা রমজানটা সরকারের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে, আমার তরফ থেকে অর্থাৎ তার তরফ থেকে আমি যাতে করি এবং সর্বস্তরের মানুষজনকে রোজাদারকে আমন্ত্রণ জানাই। তো আমি তারই পক্ষ থেকে, তিনি আজকে জরুরি কাজে বিদেশে আছেন, নয়তো তিনি অবশ্যই এখানে আসতেন, তো আমরা